আমার ছোট কন্যা এখানে দুষ্টামি করতেছে, আর আমি যে কাঁকড়া নিয়ে বসছি, বড় বড় কাঁকড়া ভুনা কি দেখবা, খাবা একটু খাবা, দেখি তো এটা গতকালকে আমার জামাই নিয়ে আসছিল, আমার মানে আমি খেতে চাইছি তো তো আমার জন্য নিয়ে আসছে। কাঁকড়া দেখে পুরানা কিছু মেমোরি সামনে চলে আসছে, ভাবলাম শেয়ার করি। তো হয়েছিল কি, 2015 সালে তখন আমার মানে খুব কাঁকড়া খাইতে মন চাইছে, এর মধ্যে মানে আমার আব্বু আবার ফ্রেন্ডদের সাথে বাইরে খেয়ে অভ্যস্ত, তো ওই সময় না আম্মু তো এগুলো পছন্দ করে না। আমি ব্যাকগ্রাউন্ডে আমার ভাতি যে অনেক কাবজা করতেছে, তো আমি না ওই সময় মানে আম্মুকে না বলে ফার্স্টে কাঁকড়া কিনেছিলাম, কিনাই আমি এক ফ্রেন্ডের বাসায় রাখছি। তো ওইখানে আমি আম্মুর পারমিশনের জন্য 3টা দিন আম্মুর কানের কাছে ঘ্যান ঘ্যান করছি, আর আমার মা শুধু না বলে গেছে, একটা একটা করে কাঁকড়া মরছে, আমার ওই ফ্রেন্ড ফেলছে আর আমাকে কল করে করে গালি দিচ্ছে। তো ওই কাঁকড়া বড় অল্প কিছু মানে অবশিষ্ট ছিল, যেটা আমি বাইরে থেকে রান্না করে আনছিলাম, আমার ওই ফ্রেন্ডই যেহেতু আমি খুব খাইতে চাইছি তো ওইটা রান্না করার ব্যবস্থা করছিল। তারপরে আমরা আম্মুর ঘুমের টাইমটা দেখছি, দুপুরবেলা আম্মু কোন সময় ঘুমায়, আম্মুর ঘুমের পরে জাস্ট লুকায়ে এটা বাসায় নিয়ে আসছি, আমি আমার ভাইয়ার রুমে ঢুকে আমি আমার ভাই আর আমার মেয়ে লুকায় লুকায় খাইছিলাম। ওটার কোনো প্রমাণই রাখি নাই যে আমরা কাঁকড়া খাইছি। ও অনেক কাবজাব করতেছে আমার ভাতিজি, এত কাবজাব করতেছে মানে খামা খাই মর্জি করতেছে। যাই হোক, তো ওইটা ছিল 2015 সালে আমাদের কাঁকড়া খাওয়ার কাহিনী। তখন পলায়া খাওয়া লাগছে, কিছুদিন পরে আমি তখন ছোট ছিল, ঠাস করে আম্মুকে বলে দিচ্ছে, আপু জানো আমরা না লুকায় লুকায় কাঁকড়া খাইছি। তা আম্মুর রিয়াকশন ছিল অনেকটা, আমি চোখ বড় বড় করে তাকায় বলে, কাঁকড়া খাইছিস আমার ঘরের কী কী ব্যবহার করছিস, মানে আম্মুর টেনশন ছিল যে আম্মুর প্লেট বাটি আমরা কী কী ব্যবহার করছি। যাই হোক, আজকে মানে ব্যাপারটা কেন মনে পড়ছে, যে আম্মু এখন অভ্যস্ত হয়ে গেছে যে আম্মুর ছেলে মেয়ে নাতিন সবাই কাঁকড়া খাইতে পছন্দ করে, আমি যখন 2 দিন আগে খাইতে চাইছি তো আম্মু হ্যাঁ আমাকে পারমিশন দিছে, কিন্তু গতকালকে যখন এই জিনিসটা আমার ঘরে আসছে তখন না আম্মু ফার্স্টে বলে কি, আমার কোনো প্লেট ধরবি না। এটা আমার মনে পড়ে গেল যে শেয়ার করি, আম্মুর প্লেট ধুই নাই, আম্মুর পার্সোনাল প্লেটে হাতও দিইনি, এটাই যেভাবে শোকেস থেকে প্লেট বের করছি এটাতে খাবো, খেয়ে একদম প্রমাণাদি সহকারে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। এই ছিল কাঁকড়া স্টোরি। আর আমি ভয়েস ওভার কেন দিই সব ভিডিওতে, যেদিন আমি কথা বলতে নিই ওদিন আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর সাউন্ড থাকে, অনেক কাবজাব চলে, আমি কথা বলে জানতে পাই না। যাই হোক, আমি কাঁকড়া খাই, ভালো থাকো তোমরা, টাটা।